ছাতিমতলার জঙ্গল থেকে উদ্ধার গলা কাটা মৃতদেহ। শুক্রবার দিন রূপনারায়ণপুর ফাঁড়ির উত্তর রামপুর জিতপুর পঞ্চায়েতের অন্তর্গত ছাতিমতলা জঙ্গল থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি কল্যাণগ্রাম পাঁচের বাসিন্দা চিত্তরঞ্জন সাহা, ডাক নাম চিত্র। তিনি চিত্তরঞ্জনের আমলাদিহি বাজারে চা বিক্রি করতেন। জানা যায় বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার সকালে ছাতিমতলার স্থানীয় কয়েকজন মানুষ গলা কাটা অবস্থায় দেহ পড়ে থাকতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে এবং তার গলায় দড়ির দাগও দেখা যায়। এই প্রসঙ্গে মৃত ব্যক্তির ছেলে রাজেশ সাহা জানান, গতকাল থেকেই নিখোঁজ ছিলেন তার বাবা। শুক্রবার সকালে পুলিশ তাকে খবর দেয় যে তার বাবার মৃতদেহ উদ্ধার হয়েছে। এসে দেখে সে বাবার গলা কাটা, কিন্তু কারোর সাথে তার কোনো খারাপ সম্পর্ক ছিল না। এই ঘটনা তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। হয়েছিল দেখলাম, খবর পেলাম যে ট্যাঙ্কের পাশে পড়েছিল, তো বাবাকে যে ফোন করে বললো যে দেখ তোর বাবার মতো পরিষেবা। দেখলাম হ্যাঁ বাবাই আছে। তোমার বাবা? হ্যাঁ। কী নাম? চিত্ত সাহা। চিত্ত সাহা কী করে বাবা? চা বিক্রি করে। চা কোথায় চা বিক্রি করে? আমরা তোমার। তো তুমি কী করো? আমি কাজ করি জলের ব্যবসা। জলের ব্যবসা? তো কত নিখোঁজ ছিল? কি নিখোঁজ? কি কাল সকাল থেকে সারাদিন, কাল সারাদিন থেকে নিখোঁজ ছিল। কী মনে হচ্ছে? সকালবেলায় কিছুক্ষণ আগে খবর পাই, থানা থেকে ফোন করেছিল যে ওনার দেহ পাওয়া গেছে। প্রথমে আইডেন্টিফিকেশনের জন্য ওর ছেলেকে এসে চিনতে পারে, যে বলে আমাদের যে দাদা আমার বাবা মনে হচ্ছে বডি। সে শুনে আমরা আসলাম থানাতে, থানাতে তো বডি আছে। কী নাম? যে চিত্ত সাহা ভদ্রলোকের নাম। চা বিক্রেতা, আমাদের মার্কেটে চা বিক্রি করতো। কী অবস্থায় বডিটা পাওয়া গেছিল? বাড়িটা আমি দেখিনি নিজে, আমি শুনছি যে ওরকম গলা কাটা হালকা ছিল, পড়েছিল। কোথার থেকে পাওয়া গেছে বডি? শালিমার ফ্যাক্টরি, আমাদের নামকৃষি, আমাদের জিতপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নামকৃষি আর শালিমার ফ্যাক্টরি ওই কাটে। আপনার নাম? আমার নাম তাপস্বী। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।